দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা যুক্তরাষ্ট্রকে টপকে গেছে চীন মূলত সম্পদের দিক থেকেই চীনের এই নতুন উচ্চতা বিশ্ব অর্থনীতিতে দিন দিন বাড়ছে দেশটির নিয়ন্ত্রণ পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে অ্যান্ড কোম্পানির গবেষণায় চীনের সম্পদ বৃদ্ধির এই তথ্য উঠে এসেছে এমন অবস্থায় চীনের ছোট এবং মাঝারি বিনিয়োগে টানা গেলে রফতানি বাণিজ্যে তৈরি হবে নতুন সম্ভাবনা ব্যবসায়ীরা বলছেন পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম প্রধান গন্তব্য চীন বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র বলা যায় নানান সূচকে এই দীর্ঘ পথ পরিক্রমায় দেশটি ধরে রেখেছে শীর্ষত্ব তবে যুক্তরাষ্ট্রের এই শীর্ষত্ব ধীরে ধীরে টপকে যাচ্ছে চীন শেষ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়ে তিনগুণ হয়েছে আর এই দৌড়ে যুক্তরাষ্ট্রকে টপকে সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে চীন মাথাপিছু আয় যদি বিবেচনা না হয় তাহলে তো চীন এখনো যুক্তরাষ্ট্র চাইতে অনেক নিচে তবে যেহেতু জনসংখ্যা অনেক বেশি চীনের সুতরাং ওই মাথাপিছু কম মাথাপিছু আয়কে ও জনসংখ্যা গ্রহণ করলে টোটাল জিডিপি মাত্রা বেশ বড় হয় বলা হচ্ছে দুই দশকে বিশ্বে সম্পদ বেড়েছে কয়েক গুণ তার মধ্যে এগিয়ে গেছে চীন আর দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র প্রশ্ন হচ্ছে চীনের এই উত্থানের রহস্য কি চীন এই সময়কালে বৈশ্বিক অর্থনীতিতে তার উত্তরোত্তর প্রবৃদ্ধি ধরে রাখার মাধ্যমে যে সম্পদ অর্জন করেছে সেগুলোকে তারা অ্যাসেটে বা সম্পদে বিনিয়োগ করেছে এবং সে এবং একই সাথে চীনের অভ্যন্তরীণ সম্পদ মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে মূলত ল্যান্ড এবং বিল্ডিং কনস্ট্রাকশন এগুলোর ক্ষেত্রে মূল্যের যত উল্লম্ফন হয়েছে সেটির সুবিধা আসলে চীন তুলনামূলকভাবে অন্য দেশের চেয়ে বেশি নিতে পেরেছে বাংলাদেশের পোশাক রপ্তানির ক্ষেত্রে শীর্ষ গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র আর নানান পণ্য এবং যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে প্রধান দেশ চীন তাই এই দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য রাখার ক্ষেত্রে কেমন হবে বাংলাদেশের অবস্থান উভয়ের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের জায়গাগুলোকে ধরে রাখার মাধ্যমে আমরা উভয়ের কাছ থেকে বিভিন্ন রকমের সুবিধা নিতে পারি এবং আগামী দিনে আমাদের উচিত হবে চীনা বিনিয়োগ কীভাবে বাংলাদেশে আসতে পারে এবং সেই বিনিয়োগের মাধ্যমে আমরা কীভাবে বৈশ্বিক পর্যায়ে আমাদের রপ্তানি বাস্কেট আরও বৃদ্ধি করতে পারি বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ মনে করেন চীন কেন্দ্রিক বাণিজ্য নির্ভরতায় বাড়বে সংকট কারণ আমদানির ক্ষেত্রে একক দেশের উপর নির্ভরশীলতা কাম্য নয় প্যান্ডেমিক পিরিয়ডে চায়না থেকে যে জিনিসগুলি আসছে আমদানি হচ্ছে তার অনেক দাম বেড়ে গেছে চাইনিজ র মেটেরিয়াল উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু ভীষণ কঠিন সময়ের মধ্যে অতিক্রম করছে এত হিউজ প্রোডাকশন তো অন্য কোনো দেশ সাপ্লাই করতে পারবে না দ্যাট ইজ দ্য রিয়েলিটি সেই জন্য গ্লোবাল ইকোনমির উপরে চাইনিজ ডোমিনেন্স থেকে যাবে বলা হয় ব্যবসা বিনিয়োগের ক্ষেত্রে কৌশলী ভূমিকা গ্রহণ করতে হবে এক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই রিমন রহমান যমুনা নিউজ ঢাকা আমদানি নির্ভর নিত্য পণ্যের মূল্য ও মজুদ পরিস্থিতি জানাতে আমাদের সাথে আমরা যাচ্ছি চট্টগ্রামে দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান শোয়েব বাণিজ্যমন্ত্রী তো বলেছেন বিশ্ববাজারে অস্থিরতার কারণে নিত্য পণ্যের দাম কমানো যাচ্ছে না আমদানি নির্ভর পণ্যের মজুদ পরিস্থিতি আপনি কেমন দেখছেন যা মজুদ পরিস্থিতি যদি বলি সেক্ষেত্রে আমদানি যে পণ্যগুলো রয়েছে তেল চিনি সেগুলো কিন্তু বেশ ভালো বলা যায় বিশেষ করে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে তারা পাইকার বাজারে পর্যাপ্ত পণ্য পাচ্ছেন কিন্তু তারপরেও আসলে দাম কমানো যাচ্ছে না এবং বাণিজ্যমন্ত্রী যেই কথাটি বলেছেন সেটি একদিক থেকে সত্য হলেও আরেক দিকের বিষয়টি হচ্ছে বিশ্ববাজারে আসলে যতটা দাম বাড়ে সেই ক্ষেত্রে খুচরা বাজারে বাংলাদেশে তার চেয়ে তার সাথে কোনো সমন্বয় থাকে না অর্থাৎ মাত্রাতিরিক্ত দাম বাড়ে বলে খুচরা বিক্রেতা এবং সেই সাথে যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অভিযোগ করছেন এবং সেই ক্ষেত্রে আসলে সুষ্ঠু বাজার তদারকিকে তারা দায়ী করছেন এবং পাইকাররাও যেটি খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে পাইকারি বাজারে পর্যাপ্ত পণ্য থাকার পরেও মূলত তেল এবং চিনি এই দুটি পণ্য বৃহৎ দু একটি কিন্তু নিজেদের ইচ্ছে মতো সেই বিষয় নিয়ন্ত্রণ করে থাকেন এমন অভিযোগ কিন্তু তারা করেছেন তারা যেটি বলছেন যে আসলে পর্যাপ্ত পণ্য থাকার সত্ত্বেও দেখা যাচ্ছে গুদাম থেকে স্বল্প পরিমাণে সরবরাহ হচ্ছে পণ্য এবং সেটা অনেকটা সেই প্রতিষ্ঠানের আমদানি প্রতিষ্ঠানের ইচ্ছে মতো এবং এইসব কারণে আসলে বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি করে যে মূল্যবৃদ্ধির প্রবণতা সেটিকেই কিন্তু যে বাংলাদেশের বাজারে যে অত্যধিক মূল্যবৃদ্ধি সেটির জন্য কিন্তু সেই কৃত্রিম সংকট তৈরিকেই দায়ী করছেন ভোক্তা এবং যারা খুচরা বিক্রেতারা রয়েছেন তারা এবং সেই ক্ষেত্রে তারা পরামর্শ যেটি দিচ্ছেন যে টিসিবির মাধ্যমে
যদি এই পণ্যগুলোর ব্যাপক বিক্রির উদ্যোগ নেওয়া হয় এবং সেই সাথে কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় সেই ক্ষেত্রে বাজারে এক ধরনের প্রতিযোগিতা তৈরির কথা কিন্তু তারা বলছেন, যে বাজারে যদি একাধিক প্রতিষ্ঠান এই সকল পণ্য আমদানি করে সেই ক্ষেত্রে একটি প্রতিযোগিতা তৈরি হবে এবং সেই ক্ষেত্রে নিজেদের স্বার্থেই তখন যেই যে মজুদের প্রবণতা সেটি আসলে অনেকটা কমে আসবে বলে তারা মনে করছেন। এবং খুচরা বাজারেও কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পণ্যের সরবরাহ রয়েছে, সব কিছু মিলিয়ে যদি বলি যে পর্যাপ্ত আমদানি থাকলেও সেই যে মূল্য সেটি কিন্তু আসলে কমছে না। এবং বিশ্ববাজারের সঙ্গে আসলে বিশ্ববাজারে কতটুকু বাড়লো এবং তার সাথে সমন্বয় রেখে বাংলাদেশের বাজারে এই সকল পণ্যের দাম কতটা বাড়ানো উচিত, সরকারের আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা সুনির্দিষ্ট মতামত না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে যাচ্ছেন বলে যে ভোক্তা এবং যারা খুচরা বিক্রেতা তারা কিন্তু অভিযোগ করছেন। অন্যদিকে যারা আমদানিকারক রয়েছেন, পাইকাররা রয়েছেন, পাইকাররা বলছেন যে আসলে আমদানিকারকদের বেঁধে দেওয়া যে মূল্য সেটিতেই তারা বিক্রি করতে বাধ্য এবং তারা শুধুমাত্র কমিশনের মাধ্যমেই এগুলো বিক্রি করে থাকেন। অন্যদিকে আমদানিকারকদের বক্তব্য সেই বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের মতোই যে বিশ্ববাজারে পণ্যের দাম বেশি হওয়ার কারণে তারা দেশীয় বাজারে পণ্যের দাম কমাতে পারছে। ধন্যবাদ সবাই আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। সিপিডি এবং এফইএস এর যৌথভাবে মন্ত্রী পর্যায়ের সম্মেলন বাংলাদেশে প্রত্যাশা বিষয়ে ভার্চুয়াল সংলাপের আয়োজন করেছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যে অভিঘাতটা হবে এক্সপোর্টের ক্ষেত্রে, যে ১২টা এলডিসি ২০১৮তে যারা এলিজিবল হয়েছিল তাদের একটা হিসাব ডাব্লিউটিও সেক্রেটারিয়েট করেছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে মানে যা ক্ষতি হতে পারে এই শূন্য শুল্ক সুবিধাটা চলে গেলে তার প্রায় ৯০% হবে হলো বাংলাদেশের উপরে, যদি আমরা অবশ্যই মানে আমরা যদি প্রস্তুতি ঠিক মতো যদি না নিতে পারি, প্রস্তুতি নিতে পারলে আমরা এটা কাটাতে পারবো সেটা আমি পরে বলবো। বাট যদি আমি এইভাবে হিসাব করি যে এখন আমি শূন্য শুল্কে ঢুকছি ইউরোপিয়ান বাজারে, ২০২৯ পরে আমি সেখানে শূন্য শুল্ক না, আমাকে ওই ১২% বা ১১% ডিউটি দিয়ে ঢুকতে হবে, তাহলে অবভিয়াসলি সেখানে একটা প্রতিযোগিতা সক্ষমতার একটা বড় ধরনের পরিবর্তন হবে। সো এটা আমাদের এটা একটা চ্যালেঞ্জের একটা জায়গা। তো এখন আমাদেরকে যেটা প্রস্তুতি নিতে হবে তো সেখানে হলো যে আমরা এই যে ২০২৬ জন্য যে যাচ্ছি, তাহলে ২০২৬ আমাদের এটা আমরা যে অভিঘাতগুলি হবে সেই অভিঘাতগুলির জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি যাতে করে এটা আমরা স্মুথলি যেতে পারি, আমরা যাতে এটা এমন ভাবে যেতে পারি যে আমাদের এটা একটা মোমেন্টাম হয় সেটা আমরা নিশ্চিত করতে হবে, এবং তারপরে আমরা এটাকে ইররিভার্সিবল কিভাবে আমরা করতে পারি সেই দিকটাতে আমাদের নজর দিতে হবে। সো এই তিনটা দিকেই আমাদের, যে এটা যাতে স্মুথ হয়, এটা যাতে মোমেন্টাম উইথ মোমেন্টাম হয়, এন্ড এটা যাতে সাস্টেনেবল হয়, সো সেই জায়গাটাতে আমাদের চিন্তা করতে হবে। এখন আমার মনে হয় যে আমাদেরকে এই যে আমরা MC-12 যাচ্ছি, আমাদেরকে তিনটা ভাবে চিন্তা করতে হবে। একটা চিন্তা যাইটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে আমরা এজ এন এলডিসি, হ্যাঁ, আমরা এখন ২০২৬ পর্যন্ত তো এইসব সুবিধাগুলো পাবো, তো সেইটাকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। আরেকটা যেটা সেটা হলো যে অ্যাজ এ গ্রাজুয়েটিং এলডিসি, অর্থাৎ আমরা গ্রাজুয়েট করছি এবং গ্রাজুয়েটিং এলডিসির জন্য কি ধরনের নতুন সহায়তা আমরা আদায় করতে পারি, এবং আপনারা জানেন যে একটা প্রস্তাব দেওয়া হয়েছে ১২ বছরের জন্য এটাকে এক্সটেন্ড করা যায় কিনা, আমরা গ্রাজুয়েট হলাম কিন্তু ১২ বছরের জন্য এটা এক্সটেন্ড করা যায় কিনা। আরেকটা হলো যে আসল যেটা সেটা হলো যে আমরা যখন এখান থেকে বের হয়ে যাব ওটাকে সাস্টেনেবল কিভাবে করা, কি পদক্ষেপগুলো আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গভর্নমেন্ট অবভিয়াসলি একটা স্ট্র্যাটেজি পেপারও তৈরি করেছে, আমরা জানি যে একটা হাই লেভেল কমিটিও করা হয়েছে, তাদের আন্ডারে সাব কমিটি করা হয়েছে, সো ওগুলোকে কিভাবে আমরা কাজ করব। কিন্তু এখন MC-12 কে সামনে রেখে আমরা যদি দেখি তাহলে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। একটা হলো যে মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ ৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ৩ ঘন্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র নেই, তাদের হেফাজতে নিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটকদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৪৩ জন নারী।
তারা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। এ তথ্য নিশ্চিত করেছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর শামসুল বদরিন মহসিন। তবে অভিযানে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা জানানো হয়নি এখনও। আটকদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মী। তিন দিনের টানা বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেছে ঝিনাইদহের কৃষকদের স্বপ্ন। ছয় উপজেলার অনেক আমন খেতে জমেছে পানি। ফসল বাঁচাতে অনেকেই শেষ চেষ্টা করছেন। যা নষ্ট হয়ে গেছে তিনি গোখাদ্য হিসেবে বেচে দিচ্ছেন কষ্টের ফসল। বৃষ্টিতে সব শেষ, মাথায় হাত ঝিনাইদহের আমন চাষিদের। কালীগঞ্জ সহ ছয় উপজেলায় কম বেশি একই চিত্র। অথচ ফসল কাটার প্রস্তুতি চলছিল ঘরে ঘরে, তার আগে হঠাৎ টানা তিন দিনের বৃষ্টি, খেতে পানি জমে নষ্ট ফসল। যেটুকু ভালো আছে তা ঘরে তোলার চেষ্টা করছে অনেকে, যার পুরোটাই গেছে তিনি বিক্রি করছেন গো খাদ্য হিসেবে। ধান সব ভিজে গিয়েছে, ভিজে যাওয়া অবস্থায় এখন বিচেলি হাফ পচা হয়ে গিয়েছে, নাড়াটা পইছে, রংটা হয়ে গেছে কালো, আর ধানের পরিবেশটা হয়ে গেছে একেবারে মরখুটে। ধানের বিচির ক্ষতি হবে, হওয়া অসুবিধা হবে, ধান কালো হয়ে যাবে। কৃষকদের দাবি বিঘা প্রতি এক একটি জমিতে চাষাবাদে খরচ কমপক্ষে 15,000 টাকা। ফসল হানির পর হতাশায় সবাই, আগামীর দিনগুলো নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক বিঘা ধান করতে কিছু না হলো 15,000 থেকে 16,000 টাকা খরচ আছে, কিন্তু সে টাকা উঠবে না স্যার। সবাই তো কয় দেবো কিন্তু সে শুনতে তারা পায়নি। সরকার যদি সহযোগিতা করে আমাদের জন্য তাহলে এটা উপকার হবে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি অফিস, সাথে অবশিষ্ট ফসল রক্ষায় দেয়া হচ্ছে নানা পরামর্শ। কৃষির পুনরুদ্ধার কর্মসূচির আওতায় আমরা অনেক চাষিকে, প্রায় 70,000 চাষিকে আমরা বিভিন্ন সার বীজ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। যদি এখন কোনো চাষি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আমরা কৃষি পুনরুদ্ধারের মাধ্যমে সেটা আমরা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। স্থানীয় কৃষি অফিসের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,04,612 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এ পর্যন্ত 28 ভাগ ধান কাটা শেষ হয়েছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাট শহরের জেল রোডে একটি ডোবা থেকে 65 বান্ডিল টাকা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 1,000 টাকার নোটগুলি জাল। স্থানীয়রা জানিয়েছে গত রাতে এক ব্যক্তি ডোবায় মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ডোবা থেকে 65 বান্ডিল টাকা উদ্ধার করে। 1,000 টাকার নোটের উপর সাথী সংঘ, লাকি কুপন ও ভাগ্য পরিবর্তন লেখা চাপানো রয়েছে। নোটগুলি অর্ধগলিত অবস্থায় রয়েছে। সদর থানার ওসি জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নোটগুলো জাল। পরীক্ষা নিরীক্ষার পরই বিস্তারিত জানা যাবে। টার্কি পাতানোর সময় কিছু কাদা তুলে ওখানে দেওয়ার সময় হাতের সাথে একটা টাকার বান্ডিল বেজে আসে তাদের হাতে। তখন আমাকে দেখায় যে ভাই এখানে টাকা গেল, ঢুকিয়ে দেখি টাকার বান্ডিল। পরে তো ভাসাইলাম, ভাসার পরে দেখাইলাম সারাগুলো আরও দেয় আরও দেয়। হাত ফের ঢুকাইলাম, মোটামুটি হাত ঢুকাই দিয়ে আছে, তুলতে আছে, ঢুকাই দিয়ে আছে, তুলতে আছে। কিছু টাকা এখানে যেটা আপাতত দৃশ্যে জাল মনে হচ্ছে, স্থানীয় লোকজন তো সেই ধারণা করছে। এখানে 65-66টা বান্ডিল পাওয়া গেছে এবং অর্ধগলিত অবস্থায় দশ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখল ব্রিটেন। জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে আবাসন খাতে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় এই প্রভাব পড়েছে। সংশ্লিষ্টদের ধারণা ডিসেম্বর থেকেই সুদের হার বাড়তে পারে ব্যাংক অব ইংল্যান্ডে। অক্টোবরের ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি 4.2% পৌঁছেছে। গেল সেপ্টেম্বরে এই হার ছিল 3.1%। এর আগে ব্যাংক অব ইংল্যান্ডের জরিপে 3.9% মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছিল, যা আগামী কয়েক মাসে 5% যেতে পারে রয়েছে এমন পূর্বাভাস। তবে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির লাগাম টানতে বিদ্যুতের ব্যবহার কমানোর উপর গুরুত্ব আরোপ করেছে সরকার। এর জন্য কোভিড-19 সংক্রান্ত বেশিরভাগ জরুরি সহায়তা বন্ধ রয়েছে। চলতি বছর গ্যাসের মূল্যও 28.1% বেড়েছে যুক্তরাজ্যে। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।